আমি আলাইকুম দর্শক বন্ধুরা মরলদের এই অবস্থা হবে আপনারা কি কেউ চিন্তা করতে পারছিলেন দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন উনত্রিশ নম্বর পর্বে যে মোরল এবং আহ মোরলের ভাইয়ের ছেলে তাদেরকে কিন্তু ধরে নিয়ে গেছে রিমা কিন্তু মামলা করেছে সেই মামলার জন্যই কিন্তু তাদেরকে ধরে নিয়ে গেছে দর্শক বন্ধুরা কী হতে যাচ্ছে ত্রিশ নম্বর পর্বে ত্রিশ নম্বর পর্বটি কবে এবং কিভাবে সবার আগে দেখতে পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা আপনারা যারা ধনী গরিবের লড়াই নাটকটি পছন্দ করেন তারা কিন্তু অলরেডি দেখেছেন যে উনত্রিশ নম্বর পর্বে কিন্তু ধনী গরিবের লড়াই নাটকটির শুটিং চেঞ্জ মানে শুটিং স্পট মানে বাড়ি তারপরে রাস্তাঘাট মানে শ্যুটিং স্পটগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে আগের তুলনায় কিন্তু অনেকটা ভালো লাগতেছে নাটকটি এখন বর্তমানে এবং অনেকটা জমে উঠেছে কি হতে যাচ্ছে ত্রিশ নম্বর পর্বে জানতে হলে ত্রিশ নম্বর পর্বটি অবশ্যই দেখতে হবে এবং আপনারা সর্বশেষ দেখতে পেরেছেন যে রিমা এবং রিমার জামাই তারা কিন্তু উকিলের কাছে গেছে ন্যায্য বিচার পাওয়ার জন্য কি হতে যাচ্ছে ত্রিশ নম্বর পর্বে মরল কি সারা পাবে নাকি আরও জেল খাটতে হবে এদিকে দেখতে পেরেছেন যে মোরলের ভাই তিনি কিন্তু মরল সে যে তিনি খুবই গর্ববোধ করতেছেন এবং তিনি মোরল সেজে থাকতে চান খুব সহজে মোরলদের সারিয়ে আনতে চাচ্ছেন না কি হতে চাচ্ছে তিরিশ নম্বর পর্বে দর্শক তিরিশ নম্বর পর্বটি আপনারা দেখতে পাবেন আগামীকাল মানে বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল তিনটায় ইগল ড্রামাশিরিস ইউটিউব চ্যানেলে কিন্তু প্রকাশিত হবে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আসেন তারা অবশ্যই চোখ রাখুন ইগল ড্রামাশিরিস ইউটিউব চ্যানেলে এবং প্রতিনত নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা